প্রিয় দর্শক ও ছাত্রছাত্রী, লাভ ক্ষতি সংক্রান্ত প্রথম পর্বের ভিডিওগুলোতে আমরা লাভ ক্ষতির ধারণা এবং সহজতর উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানেই উল্লেখ করেছিলাম যে দ্বিতীয় পর্যায়ে আমরা অপেক্ষাকৃত কঠিনতর সমস্যা নিয়ে আলোচনা করব। আজ লাভ ক্ষতির দ্বিতীয় পর্যায়ে আমরা দুটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যা দুটো যে শুধু বারবার পরীক্ষাতেই এসেছে তাই নয়, এই সমস্যা দুটো লাভ ক্ষতি সংক্রান্ত ধারণা সম্মুখভাবে শিখতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। এসো শেখা যাক। প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে টাকায় এক্সটি দ্রব্য কিনে ওয়াইটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, অর্থাৎ ব্যাপারটা কীরকম দাঁড়ালো। একটা উদাহরণের সাহায্যে যদি আমরা ব্যাপারটা বুঝি, ব্যাপারটা এরম দাঁড়ায় যে টাকায় পাঁচটি জিনিস কিনে, টাকায় পাঁচটি লেবু কিনে চারটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো একটা জিনিস লক্ষ্য করো খুব ভালো করে, টাকায় এক্সটি দ্রব্য কিনলাম, কি কিনলাম, এক টাকায় কিনলাম এক্সটি জিনিস। আবার লক্ষ্য করো এক টাকায় বিক্রি করলাম ওয়াইটি জিনিস। এখন বলো এক্স যদি ওয়াই এর থেকে বড় হয়, অর্থাৎ যদি আমরা বেশি জিনিস কিনে কম জিনিস বিক্রি করি, তখন কি হবে, তখন আমার লাভ হবে অর্থাৎ প্রফিট হবে। এবং এক্স যদি ওয়াই এর থেকে ছোট হয়, অর্থাৎ যদি আমি কম জিনিস কিনে বেশি জিনিস বিক্রি করি, তখন আমার লস বা ক্ষতি হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি কিনলাম কটি এক্সটি জিনিস, বিক্রি করলাম ওয়াইটি জিনিস, অর্থাৎ এক টাকায় ওয়াইটি জিনিস বিক্রি করে দেওয়ার পরেও আমার হাতে কটি জিনিস থাকবে সেটি আমাকে নির্ণয় করতে হবে। এক টাকায় এক্সটি, অর্থাৎ ধরে নাও তর্কের খাতিরে যে পাঁচটি, এক টাকায় পাঁচটি জিনিস কিনে আমি চারটি বিক্রি করে দিলাম, এক টাকায় এক্সটি জিনিস কিনে আমি ওয়াইটি বিক্রি করে দিলাম, অর্থাৎ এই চারটি বিক্রি করে আমার এই কেনা দামটি উঠে এলো, এই চারটি জিনিস বিক্রি করে আমার কেনা দাম এক টাকা উঠে এলো, আমার হাতে অবশিষ্ট যে সংখ্যক জিনিস থাকবে সেটা বিক্রি করে আমি আমার লাভের অঙ্কটা পেতে পারবো। খুব ভালো করে বোঝো, এক টাকায় এক্সটি জিনিস আমি কিনলাম এবং ওয়াইটি জিনিস বিক্রি করলাম, আমি ওয়াইটি জিনিস বিক্রি করার পর আমার কেনা দামটি উঠে এলো, এইবার আমার হাতে যতগুলি জিনিস থাকবে সেটা থেকে আমি আমার লাভের অঙ্কটা পেতে পারবো। তাহলে এক টাকায় এক্সটি কিনলাম, ওয়াইটি বিক্রি করলাম, আমার হাতে কটি থাকলো, আমার হাতে থাকলো সমান এক্স ডিফারেন্স ওয়াই টি জিনিস। এবার আমি এক্স বিয়োগ ওয়াই না লিখে এক্স ডিফারেন্স ওয়াই কেন লিখলাম, কারণ এটা ধনাত্মক বা ঋণাত্মক যা কিছু হতে পারে, কারণ আমি জানি না এখানে এক্স বড় না ওয়াই বড়। যদি এক্স বড় হয় তাহলে এই মানটি ধনাত্মক আসবে অর্থাৎ আমার লাভ হবে, এই মানটি পজিটিভ আসবে, আর যদি এক্স ছোট হয় তখন এই মানটি নেগেটিভ আসবে অর্থাৎ আমার ক্ষতি হবে। এইবার এক টাকায় এক্সটি জিনিস কিনেছিলাম, ওয়াইটি বিক্রি করার পর আমার হাতে থাকলো এক্স ডিফারেন্স ওয়াইটি জিনিস। এবার আমাকে দেখে নিতে হবে প্রত্যেকটা জিনিস আমি কি দরে বিক্রি করলাম। দেখো এক টাকায় আমি বিক্রি করেছি, এই সেলিং প্রাইসটা কি হচ্ছে, এক টাকায় বিক্রি করেছি ওয়াইটি জিনিস, তাহলে একটি জিনিস বিক্রি করেছি কত টাকায়, একটি জিনিস বিক্রি করেছি 1/y টাকায়। এইবার একটি জিনিস যদি আমি 1/y টাকায় বিক্রি করি, আমার হাতে আছে এক্স ডিফারেন্স ওয়াইটি জিনিস, আমার হাতে কটি রয়েছে এক্স ডিফারেন্স ওয়াইটি জিনিস, এই এক্স ডিফারেন্স ওয়াইটি জিনিস আমি বিক্রি করব, এতগুলো জিনিস বিক্রি করব কত, না এক্স ডিফারেন্স ওয়াই অন ওয়াই টাকায়। দেখো এক্স ডিফারেন্স ওয়াই এর অর্থ আমি আগের ভিডিওতে বলেছিলাম, এক্স ডিফারেন্স ওয়াই মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে যেটা বড় সেটি থেকে ছোটটির
সাংখ্য মানের যে পার্থক্য, অর্থাৎ ছোটটিকে বিয়োগ করলে যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে এক্স ডিফারেন্স ওয়াই। এইবার এক্স ডিফারেন্স ওয়াইটি জিনিস যেটি আমার হাতে ছিল সেটি আমি বিক্রি করতে পারছি এই এক্স ডিফারেন্স ওয়াই অন ওয়াই টাকায়, এবং এই টাকাটা আমি লাভ হিসেবে পেতে পারছি। এইবার দেখো, আমি এক টাকার জিনিস কিনে লাভ করছি এই পরিমাণ টাকা, এক টাকায় লাভ করছি, এক টাকায় লাভ এক্স ডিফারেন্স ওয়াই অন ওয়াই টাকা। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করেছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, সেজন্য আমি এখানে 100 টাকায় শতকরা অর্থাৎ 100 টাকায় নির্ণয় করব। দেখো 100 টাকায় কত লাভ বা ক্ষতি হবে, না এক্স ডিফারেন্স ওয়াই অন ওয়াই মাল্টিপ্লাইড বাই 100 টাকা। এবার 100 টাকায় লাভ বা ক্ষতি হবে এক্স ডিফারেন্স ওয়াই মাল্টিপ্লাইড বাই 100 অন ওয়াই টাকা। এইবার লক্ষ্য করো, 100 টাকায় আমি যে পরিমাণ লাভ করি সেটাকেই আমার বলা হয় লাভের শতকরা হার। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, দেখো শতকরা লাভের পরিমাণ, শতকরা লাভ হবে বা ক্ষতি হবে, ক্ষতির পরিমাণ কত, এক্স ডিফারেন্স ওয়াই মাল্টিপ্লাইড বাই 100 অন ওয়াই পার্সেন্ট। অর্থাৎ যদি এটিকে আমি একটি টাইম সেভিং টেকনিক দ্বারা লিখতে পারি, একটি টাইম সেভিংস টেকনিক দ্বারা করার চেষ্টা করি, তাহলে আমি লিখব টাকায় এক্সটি দ্রব্য কিনে ওয়াইটি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ হবে 100 ডিভাইডেড বাই বিক্রির সংখ্যা অর্থাৎ কটি জিনিস বিক্রি করলাম মাল্টিপ্লাইড বাই কেনা ও বিক্রিত জিনিসের বিক্রিত দ্রব্যের সংখ্যার পার্থক্য। অর্থাৎ খুব সহজে এই ফর্মুলাটা দ্বারাও আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। আদারওয়াইজ একটি জিনিসের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য দ্বারা এই পদ্ধতিতে এই অঙ্কটি করতে পারবো। এবার আমরা কয়েকটা উদাহরণ দিয়ে এটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। কিভাবে, প্রথম উদাহরণ যেটাই আসছি সেটা হচ্ছে টাকায় 21টি লেবু কিনে 18টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। আমি কিনলাম 21টি লেবু, বিক্রি করলাম 18টি। যদি আমি প্রথমে ফর্মুলার সাহায্যে করার চেষ্টা করি তাহলে কি পেয়েছিলাম, 100 ডিভাইডেড বাই বিক্রির সংখ্যা, কটি বিক্রি করেছি 18টি, ইনটু কেনা জিনিস ও বিক্রিত জিনিসের সংখ্যার পার্থক্য 21 বিয়োগ 18, এইটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে শতকরা হার। এইবার এক্ষেত্রে লাভ হবে নাকি ক্ষতি হবে, এক্ষেত্রে দেখো টাকায় বেশি জিনিস আমি কিনেছি, কম জিনিস বিক্রি করেছি, অর্থাৎ এক্ষেত্রে আমার লাভ হবে। লাভের শতাংশ কত, লাভের শতাংশ হচ্ছে 100 ডিভাইডেড বাই 18 মাল্টিপ্লাইড বাই 3%, দ্যাট ইজ 3 6 যা 18। দেখো 2 3 6, 2 50 100, দ্যাট ইজ 50 অন 3%, দ্যাট ইজ 16 হোল 2 অন 3%। এইবার অঙ্কটা যদি আমি বলি ডিটেলে করব, সেক্ষেত্রে আমি কিভাবে করব, দেখো আমি 1 টাকায় কিনেছি 21টি লেবু এবং 1 টাকায় বিক্রি করেছি 18টি লেবু। এইবার 18টি লেবু বিক্রি করে আমার ক্রয়মূল্যটি চলে এসেছে, এরপরে আমার হাতে রয়ে যাচ্ছে কটি লেবু, 21 বিয়োগ 18, অর্থাৎ 3টি লেবু আমার হাতে রয়ে যাচ্ছে। এই 3টি লেবু বিক্রি করে যে টাকাটি আমি পাবো সেটি হবে আমার প্রফিট। দেখো এইবার 1টি লেবুর ক্ষেত্রে বিক্রয় মূল্য কত, না 1 অন 18, 1 টাকায় 18টি লেবু বিক্রি করেছে, তাহলে 1টি লেবুর বিক্রয় মূল্য কত, 1 এর 18 টাকা। এবার 1টি লেবুর বিক্রয় মূল্য যদি 1 এর 18 টাকা হয় তাহলে 3টি লেবুর বিক্রয় মূল্য কত, 3 অন 18, দ্যাট ইজ 1 অন 6 টাকা। এইবার বলো এই যে 1 অন 6 টাকা, এইটি 3টি লেবু বিক্রি করে আমি লাভ করলাম, এইবার 1 টাকায় লাভ করলাম 1 অন 6 টাকা, তাহলে 100 টাকায় লাভ করব কত, 100 টাকায় লাভ করব 100 মাল্টিপ্লাইড বাই 1 অন 6 টাকা, সেটি কত হয়ে যাবে, 16 হোল 2 অন 3 টাকা। এইবার 100 টাকায় যেটি লাভ সেটিকেই আমরা পার্সেন্টেজ বলি, তাহলে শতকরা লাভের পরিমাণ কত হয়ে গেল, 16 হোল 2 অন 3%।
দেখো পরের অঙ্কটা আমরা করার চেষ্টা করি, পরের অঙ্কটা আমরা ফর্মুলা দিয়ে করব এবং তোমরা নিজেরা ডিটেলে করার চেষ্টা করবে। ডিটেল করতে গিয়ে যদি কোথাও অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে কিংবা মেল করবে, সেটা আমি আবার সমাধান করে দেব কিংবা আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, টাকায় 9টি লেবু কিনে 10টি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? টাকায় আমি কিনলাম 9টি লেবু, বিক্রি করলাম 10টি, অর্থাৎ যটি কিনেছি তার থেকে বেশি বিক্রি করে দিয়েছি, তাহলে আমার ক্ষতি হবে। এই কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়ে গেল। ক্ষতির হার কত হবে? ক্ষতির শতকরা হার কত হবে? আমি বলেছিলাম 100 ডিভাইডেড বাই বিক্রির সংখ্যা, কটা বিক্রি করেছে? 10টা বিক্রি করেছে, ইনটু কেনা এবং বিক্রির সংখ্যার পার্থক্য, দ্যাট ইজ 10 টেক অ্যাওয়ে 9%, দ্যাট ইজ 10 100 on 10 into 1%, একটা একটা শূন্য ক্যান্সেলেশন করে দিলে 10%, অর্থাৎ বিক্রেতার 10% ক্ষতি হবে। এইবার আসছি টাইপ টুতে, অর্থাৎ দ্বিতীয় প্রকারের সমস্যায়। সবসময় এরকমটা নয় যে একই টাকায় জিনিস কিনে একই কিছু আলাদা সংখ্যায় বিক্রি করলাম, এরকমটা থাকবে না। বেশ কিছু সময় এরকম একটা অঙ্ক পড়ে যে এক্স টাকায় ওয়াইটি জিনিস কিনে ওয়াই টাকায় এক্সটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এক্স টাকায় ওয়াইটি জিনিস কিনে ওয়াই টাকায় এক্সটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একটি উদাহরণের সাহায্যে এটা বুঝিয়ে দিই। বলা আছে যে 4 টাকায় 5টি জিনিস কিনলাম, কেনার পর 5 টাকায় 4টি দরে বিক্রি করলাম, সেক্ষেত্রে আমার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? এবার একটা জিনিস লক্ষ্য করুন যে 4 টাকায় আমি কিনলাম 5টি জিনিস, 4 টাকায় কিনলাম 5টি জিনিস, আর 5 টাকায় বিক্রি করলাম 4টি জিনিস, 5 টাকায় বিক্রি করলাম 4টি জিনিস। তাহলে বলতে পারেন যে একটি জিনিসের বিক্রয় মূল্য কত, এসপি বা সেলিং প্রাইস ফর ওয়ান আর্টিকেল, একটা জিনিসের বিক্রয় মূল্য কত, 5/4, দ্যাট ইজ 1.25 টাকা। তাহলে প্রত্যেকটা জিনিস আমি বিক্রি করেছি 1.25 টাকায়, যেহেতু 5 টাকায় 4টি বিক্রি করেছি তাহলে প্রত্যেকটা জিনিস বিক্রি করেছি 1.25 টাকায়। এইবার দেখো, আমি মোট কিনে এনেছিলাম 5টি জিনিস, অর্থাৎ 5টি জিনিসই আমি বিক্রি করব। 5টি জিনিস বিক্রি করলে আমার কত টাকা হচ্ছে? ফর 5 আর্টিকেলস সেলিং প্রাইস কত হচ্ছে? 5 × 1.25, দ্যাট ইজ 6.25। অর্থাৎ যে 5টি জিনিস আমি 4 টাকা দিয়ে কিনে এনেছিলাম, সেই 5টি জিনিস আমি মোট 6 টাকা 25 পয়সায় বিক্রি করলাম। তাহলে আমার লাভ কত হলো? আমার প্রফিট হলো সিপি টেক অ্যাওয়ে এসপি। সিপি কত? সিপি 4 টাকা, যেহেতু আমি 4 টাকা দিয়ে কিনে এনেছিলাম। তাহলে দেখো, 6 টাকা 25 পয়সায় বিক্রি করেছি, কিনে এনেছিলাম 4 টাকা দিয়ে, তাহলে লাভ হয়ে গেল 2.25 টাকা। এইবার লক্ষ্য করো, 4 টাকা সিপি আর প্রফিট হলো 2.25 টাকা। আমি প্রফিট পার্সেন্ট নির্ণয় করার ফর্মুলা কি শিখেছিলাম? প্রফিট অন সিপি মাল্টিপ্লাইড বাই 100%। দেখো প্রফিট কত, 2.25 অন সিপি কত, সিপি 4 টাকা মাল্টিপ্লাইড বাই 100% অর 225, এই দুটো দশমিকের জন্য নিচে একটা 100 বসিয়ে দেব, × 4 মাল্টিপ্লাইড বাই 100%, নিচের 100 ওপরের 100 ক্যান্সেলেশন করে দিলাম, তাহলে উপরেরটা 225/4, দ্যাট ইজ 56.14%। এইবার যারা মনে করেন যে আমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারছি না বা মনে রাখিনি, তারা কি করবেন, 4 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 2.25 টাকা, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 2.25/4। এবার 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হবে সেটা ধরে ঐকিক নিয়মের সাহায্যে শতকরা লাভের পরিমাণ নির্ণয় করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় আরেকটা পদ্ধতি এখানে আমি একটু শিখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে, সেটাও আশা করি তোমাদের খুব উপকারে লাগবে যারা আরও সহজে শিখতে চাও। দেখো, 4 টাকায় 5টি জিনিস কিনলাম, 5 টাকায় 4টি দরে বিক্রি করলাম। আমি যদি দুটো টাইপ মনে রাখতে পারি, সেক্ষেত্রে প্রথম যে টাইপের অঙ্কটা শিখলাম সেখানে একটা জিনিস লক্ষ্য করো, টাকায় একটা নির্দিষ্ট সংখ্যক জিনিস কিনে ওই নির্দিষ্ট টাকায় অন্য সংখ্যক জিনিস বিক্রি করছি। এক্ষেত্রে আমরা করব কি, এই দুটো টাকার লসাগু নির্ণয় করে দেব বা দুটো টাকাকে আমরা গুণ করে দেব সিম্পলি। দেখো, 4 টাকা আর 5 টাকা, এই দুটোকে গুণ করে দিলে আমি পাচ্ছি 20 টাকা।
এইবার লক্ষ্য করো, 20 টাকা, 4 টাকায় কিনেছিলাম 5টা জিনিস, তাহলে 20 টাকায় কটা জিনিস কিনবো? 5 গুণ 5, 20 যেহেতু 4-এর 5 গুণ, সেহেতু 5 গুণ 5 25টা জিনিস কিনতে পারবো, 25টি কিনবো। আর 5 টাকায় কিনেছিলাম 4টি জিনিস, তাহলে 20 টাকায় কটি, সরি, 5 টাকায় বেচেছিলাম 4টি জিনিস, তাহলে 20 টাকায় কটি জিনিস বিক্রি করতে পারবো? 4 গুণ 4। কেন না, 5 টাকায় 4টি জিনিস, 5 4 20 আর 4 4 16, তাহলে 16টি জিনিস বেচবো। তাহলে দেখো, 16টি জিনিস বেচার পর আমার ক্রয় মূল্যটি উঠে আসবে, বাকি থাকবে যে 9টি জিনিস, এই দুটো ডিফারেন্স হচ্ছে 9, বাকি থাকবে যে 9টি জিনিস, সেইটির উপর আমি লাভ করতে পারবো। এইবার টাইপ 1-এ আমি ফর্মুলা শিখেছিলাম, যদি টাকার পরিমাণ নির্দিষ্ট থাকে একই টাকায় 25টি জিনিস আর 16টি জিনিস, আমি এটাকে যদি 1 টাকা ধরে নিই, 25টি জিনিস কিনে 16টি বিক্রি করছি, সেক্ষেত্রে লাভ কীভাবে নির্ণয় করবো? 100 বাই বিক্রির সংখ্যা অর্থাৎ 16 মাল্টিপ্লাইড বাই কেনার সংখ্যা ও বিক্রির সংখ্যার পার্থক্য, অর্থাৎ 25 টেক অ্যাওয়ে 16%, এইটা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতির হার হবে। এটা হচ্ছে 100/16 × 9%, সেক্ষেত্রেও আমার একই উত্তর আসবে, 56.14%, 56.14%। আশা করি এই দুটো উদাহরণের মাধ্যমে অঙ্কগুলো খুব সহজেই বোঝাতে পারলাম। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ ভালো থেকো, এবং তোমাদের বইতে এই সংক্রান্ত এবং এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো আরও ভালো করে করার চেষ্টা করো, এবং অভ্যাস করতে করতে তোমরাও পারফেক্ট হয়ে উঠবে এই আশা করি। ধন্যবাদ।